আবার অধিকাংশ সময় বাতেলের ডোল বাজায়, বেদাতের ডোল বাজায়। যখন হকের পক্ষে বলে হককানি আলেমরা করে, বাবা রে এত বড় বুজুর্গ, এত বড় আলেম, হুজুর আমাদের পিসা, হুজুরের নেতৃত্বে কাজ করব, আসলে নাই। কিন্তু তার মুখোশ উন্মোচন যখন হয়, এই রবিউল আউয়াল মাস আসছে, দেখবেন তার বক্তব্য, দেখবেন সে বলেছে ঈদ পালন করা 12 রবিউল আউয়াল, এটা নাকি কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। কোরআনে যখন আছে ঈদে মিলাদুবির বক্তব্য আমরা করব, সাহাবারা না করলে নাই, সাহাবারা না করলে নাই, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই বেটার বক্তব্যের অর্থ হইল সাহাবারা কোরআন বুঝে নাই, কোরআন মানেও নাই, আমরা মানে মিলাদির দল। আমরা বলতে চাই তোমার মিলাদুন নবীর মাসআলা যদি সাহাবায় না মানে, এই মিলাদুন নবী কোনোদিন জান্নাতি দল মানতে পারে না, মানতে পারে একদম গোমরা পথ বসছে দল। যারা সাহাবাকে মানে না, সাহাবাকে আদর্শ মানে না, তারা কোনোদিন আলে সুন্নাত ওয়াল জামাত হইতে পারে না, ঠিক না? ঠিক বুঝেন নাই আমার কথা, আমার কথা বুঝেন নাই? আমার আল্লাহ কি বলছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াল্লাযীনা মাহু মালিকারা, সাহাবায়ে কেরাম, ঠিক কিনা বলেন? এই দুটাকে একসঙ্গে আনা হয়েছে, তাই এরা বলে কোরআনের মধ্যে আছে মিলাদুন পালন করা, কুল বিফযলিল্লাহি ওয়া রাহমাতিহি। অথচ বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনে যান, ফাউন্ডেশনে বহু তাফসির গ্রন্থ রয়েছে বাংলা অনুবাদ, আমি আরবি রেফারেন্স দিলাম না, বড় বড় গ্রহণযোগ্য তাফসির, কমপক্ষে 100টা তাফসিরের গ্রন্থ পাবেন, 100 তাফসির গ্রন্থের প্রসিদ্ধ নির্ভরযোগ্য কোন তাফসিরের কিতাবের মধ্যে কুল বিফযলিল্লাহি ওয়া রাহমাতির অর্থ বিশ্ব নবীর আগমন আর জন্মের কথা নাই, নাই, নাই। বিফযলিল্লাহ তো ঈমান, আর বিরাহমাতির অর্থ হইল কোরআন। হে নবী, আপনি বলুন আপনার সাহাবাদেরকে, উম্মতকে, বিফযলিল্লাহ ইসলাম মানেন, ঈমান মানেন, ওয়া রাহমাতিহি কোরআন মানেন, যেই কোরআন আসছে, যেই দিন পাইছেন, এটা এত মুবারক, ফালিয়াফাবিজালিকা ফালিয়াফরাহ, তোমরা ঈমান আনার ঈমানের উপরে খুশি উদযাপন করো, তোমরা কোরআনের কারণে খুশি উদযাপন করো। এই কথা আয়াতের মধ্যে আসছে, নবীর আগমনের জন্য খুশি উদযাপন করো। নির্ভরযোগ্য 100টাধিক তাফসিরের কিতাবের কোন কিতাবে পাওয়া যাবে না, এটা বন্ড আর বেতাদিদের আবিষ্কার, ঠিক না? বেটিক বলেন, কাদের আবিষ্কার? বেদার্থীদের আবিষ্কার। বন্ধুরা, যদি কোরআনের মধ্যে থাকতো, আবু বকর মানতেন না, ওমর মানতেন না, ওসমান মানতেন না, আলী মানতেন না, সাহাবা মানতেন না, এটা হইতে পারে না। যেই কথা, যেই আমল সাহাবায়ে কেরাম করেন নাই, সেই আমল ইসলাম হইতে পারে না, এইটা নেভাব হইতে পারে, বেদাত হইতে পারে, শিরিক হইতে পারে, কমপক্ষে ইসলাম হইতে হলে সাহাবায়ে কেরামে করা লাগবে, ঠিক না? বেটিক বলেন। আমি জিজ্ঞাসা করতে চাই, আমি একটা মেসেজ দিতে চাই আপনাদেরকে, মেসেজ রবিউল আউয়ালে মেসেজ শুনবেন, বলবো রবিউল আউয়ালে আমাদেরকে আল্লাহ পাক কি মেসেজ দিচ্ছেন, নবী আলাইহিস সালামের আগমনে আল্লাহ পাক আমাকে মেসেজ দিচ্ছেন, কয় হে নবীর উম্মত ইতিহাস পড়ো, যেই দিন আমার বিশ্ব নবী মা আমিনার কোলে
570 খ্রিস্টাব্দে মতান্তরে 71 খ্রিস্টাব্দে রোজ সোমবার সবে সাদিকের সময় হলি মক্কাতে মাহমিনার কোলে ভূমিষ্ঠ হয়েছিলেন আমি আল্লাহ সেই দিন আকাশের নক্ষত্রগুলোকে হুকুম দিয়েছি তুমি আমার নবীর ঘরের মধ্যে লাইটিং করো রাতে লাইটিং করো লাইট টাইট নাই চেরাগ নাই আকাশের আলো দিয়ে আমার রসূলের জন্য কোনো সমস্যা না হয় আর আমি আল্লাহ হুকুম দিয়েছি যে মায়ের পেটে থাকতে আমার নবী খতনা কি অবস্থা বের হবে আমার নবীকে দুনিয়াতে আনিয়া কেউ খতনা করার সুযোগ নাই আমার নবীর লজ্জাস্থান কেউ ছোটবেলায়ের মধ্যে দেখে নাই আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন তোমরা কি দেখো না আমার নবী যখন ভূমিষ্ঠ হয়েছিল নাল কাটা হিসাবে বের হয়েছিল খতনা কি যে বের হয়েছিল আর দুনিয়ার মধ্যে আসিয়া আমার নবী আঙ্গুল তুলিয়া উপরের দিকে আল্লাহর দরবারে শুকরিয়ার কালমা পড়ছেন দোয়া করছেন নবজাত শিশুটা হাউ মাউ করে কান্না কাটে নাই দোয়া করছেন আল্লাহর দরবারে আমি আল্লাহ আমার নবীর দ্বারা করাইছি যেই মুহূর্তে নবীর জন্ম সেই দিন 300 এর উপরে মূর্তি সবগুলো যারা পূজা করতে মুশরিকরা সব মূর্তিগুলো থাম দাম করে মাটির মধ্যে পড়ি আল্লাহর জন্য সিজদায় পড়ে গেছে আর মূর্তিগুলো জবানে হাল দিয়া বলতেছে হে মুশরিকের দল তোরা নিজের হাতে আমাকে বানায়া মাবুদার বড় বানাইছ আল্লাহ বানাইছ খোদা আমরা খোদা নই আমরাও আল্লাহর সৃষ্টি যিনি আমাকে সৃষ্টি করেছেন তার দরবারে সিজদা করলাম মুহাম্মদের আগমন হয়েছে মাআমানার কোলে বেশিদিন তোমাদের শিরিকের আড্ডাখানা আর চলতে দিবে না মুহাম্মদ এসে গেছে এখন থেকে শিরিক নিপাক যাবে হক প্রতিষ্ঠা হবে তোমরা কি দেখো না আমার বিশ্বনবী যখন মিলাদুন নবী হয়েছে পারস্য সম্রাটের সেই বিশাল প্রাসাদ বালখানা 12 14টি পাথর নিজে নিজে খসে পড়িয়া চুরমার হয়ে গেছে আমি আল্লাহ খ্রিস্টানদের বুকে অগ্নি পূজারীদের বুকে কম্পন সৃষ্টি করে দিয়েছি আর অগ্নি পূজারীরা যেদিন আগুন পূজা করতে গেল শিখা চিরন্তন 700 বছরের ভিতরে এক সেকেন্ডের জন্য যে আগুন নিভে নাই সেই আগুন যখন পূজা করতে গেছে যেদিন আমার নবীর জন্ম সমস্ত অগ্নি কুণ্ড মণ্ডপ সব নিভে গেছে কোথাও আগুন নাই হা করতেছে পূজা করার মতো আগুন নাই আমি এইগুলা করেছি আমি আল্লাহ আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি নবীর আগমন আর মিলাদের সময় পৃথিবীতে যত বাতিল ছিল শিরিকের দল এটা এক বাতিল কাফেরদের দল আরেক বাতিল খ্রিস্টানদের দল আরেক বাতিল ইহুদির দল আরেক বাতিল অগ্নি পূজারীর দল আরেক বাতিল নক্ষত্র পূজারীর দল আরেক বাতিল সমস্ত বাতিলের কেন্দ্রের মধ্যে আমি কম্পন সৃষ্টি করে দিয়েছি আগুন লাগাই দিয়েছি আমার নবীর আগমনে তাই নবীর আশ্বাস যদি হইতে চাও মিলাদুন্নবী করতে চাও মিলাদুন্নবীর মেসেজ হইল কোন বাতিলকে ছাড় দেওয়া যাবে না তাম বাতিলের বিরুদ্ধে আন্দোলন করে বুকের রাত তাজা রক্ত ঢেলে দিতে হবে ঠিক না ঠিক বলেন কাদিয়ানিদের বিরুদ্ধে বসে থাকবেন কাদিয়ানের বিরুদ্ধে লড়াই করতে হবে ঠিক না ঠিক বলেন লড়াই করা ছাড়া এই পার্লামেন্টে তাকে কাবের ঘোষণা দেওয়া যাবে না তাই খতমে নবুয়তের আন্দোলন আরো মজবুত করতে হবে এটা মিলাদুন নবী আজকের রবিউলের মেসেজ আমার নবীর ইজ্জত নিয়া খতমে নবুয়তের চাদর নিয়া যারা ছিনিমিনি খেলে তারা বাংলা জমিনে শাহজাহানের দেশে থাকবে মুসলমানও থাকবে নবী প্রেমিক থাকবে হতে পারে না নবীর প্রেমিকরা শাহজাহানের দেশে আমার নবীর চাদর নিয়া খতমে নবুয়ত নিয়া টানা খেস্তা চারা করতেছে এই কাদিয়ানি বেঈমানদেরকে এই জমিনে থাকতে দেব না কাদিয়ানি হিসাবে